নতুন একটা লেয়ার নিছি, সরি নতুন একটা ডকুমেন্টস নিছি, খুব চারটে পণ্য। আর ডকুমেন্টসে নিউ ডকুমেন্ট নেওয়ার পরে আমি ওটাতে যে পানির কালারটা দেখতেছেন এটা একটা ব্যাকগ্রাউন্ড পুরোটা দিয়ে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ডটা দিচ্ছি গ্রেডিয়েন্ট কালারের সাথে। আর গ্রেডিয়েন্ট কালার দেওয়ার জন্য আমি এই অপশনটা ইউজ করছি যে আমি যে নিউ ডকুমেন্টসটা নিচ্ছি সেটার উপর ডাবল ক্লিক করলে একটা পেজ আসে। এই পেজে দেখেন অনেকগুলা বাম সাইড অনেকগুলো অপশন আছে, এখানে অনেকগুলো কালারের সিস্টেম আছে, গ্রেডিয়েন্ট ওভারলি, প্যাটার্ন ওভারলি। তো আমি এখান থেকে গ্রেডিয়েন্ট ওভারলি হিসেবে একটা কালার দিয়ে নিচ্ছি পানির কালারটা। দেন যে ঘাসটা দেখতেছেন এটা পুরোটাই পাত করছি, পাত করার পরে কালার দিয়েছি। আর সাইডের যে ডিপ কালার গুলো দেখা যাচ্ছে পানির সাথে মিশে গেছে, এগুলো পরে ব্রাশ টুল দিয়ে একটু ডিপ করে দিচ্ছি যাতে পানির সাথে বোঝা যায় এগুলো পানির সাইডে আছে। বোঝা যাচ্ছে ভাইয়া? জি ভাইয়া। পানির উপরে দেখেন কিছু ইফেক্ট বোঝা যাচ্ছে, পানিতে হয়তো বা ডিপের মতো। আর এটা পাত করছি, পাত করার পরে এই কালার ডেফিনেশনটা একটু চেঞ্জ করছি, প্রথমে ডিপ, তারপর আরেকটা একটু লাইট, এভাবে লাইট করতে করতে এটা দিয়ে দিচ্ছি পাতে। আর পাত গুলো কপি করছি একটার পর একটা একটা কপি করে দিচ্ছি, এর জন্য এই ইফেক্ট আসছে পানির উপরে। আর এখানে যে নারকেল গাছটা দেখা যাচ্ছে এটা আমাদের গতদিনের কাজ ছিল, আমি ওই নারকেল গাছটা এখানে দিয়ে দিচ্ছি জাস্ট একটু ভালো লাগার জন্য। ওভারঅল আমি গ্রাডিয়েন্ট কালারটা বেশি ইউজ করছি আজকে আকাশের জন্য, পানিতে গাছের যে পাতার কালার গুলো এগুলো সব গ্রাডিয়েন্ট কালার ইউজ করছি। আচ্ছা, আপনার কাজটা আপনি একটু নতুনত্ব করছেন তাই না? গতদিনের মতো না, একটু চেঞ্জ করছেন, এটা ভালো লাগছে। কারণ বিপ্লব কুমার, আপনি যে কাজটা করছেন সেটা কিন্তু মানে হুবহু কপি, বাট সোহাগ আলীর এই জিনিসটা একটু আমার ভালো লাগছে যে উনি নিজের মতো করে চেষ্টা করছেন, দেখে দেখে উনি নিজের মতো করে চেঞ্জ করছেন। আপনার সোহাগ আলী, আপনি এই সেম কাজটা আবার আপনার কাজ থাকবে ফিনিশিং দেওয়ার জন্য, কারণ কাজটা কিন্তু আপনি বুঝে করছেন, কনসেপ্টটা ভালো হয়েছে। বাট আপনি যখন যদি আর একবার করেন তখন আপনার কি হবে, কাজটা আপনার নিজের আরো মানে ফিনিশিংটা আরো সুন্দর হবে না, আপনি নিজেই বুঝতেছেন যে এরকম হয়েছে, আমি যদি আরেকটু বেশি টাইম দিতাম বা আরেকবার যদি করি দেন আমার ফিনিশিংটা সুন্দর হবে, তাই না? আচ্ছা, এই কাজটা আমি আপনাকে আবার করতে বলবো, কারণ হচ্ছে এই কাজটা আপনি রেখে দিবেন, আমরা আপনার পোর্টফোলিও যখন আমরা আমাদের মার্কেট প্লেস রেডি করব তখন তো আমাদের কাজ দিতে হবে, কিছু কিছু কাজ তো আমাদের পোর্টফোলিও হিসাবে সাজাতে হবে। তো আমি এই কাজগুলা কিন্তু সবারই চাই যে খুব সুন্দর করে করবেন, আর হুবহু কাজ করবেন না, কারণ হুবহু কাজ করলে গুগল আপনাকে সেটা নাও করতে পারে, মার্কেট প্লেস গুলো আপনাকে সেক্ষেত্রে ওরা মানে এগ্রি নাও করতে পারে হুবহু যদি হয়। আর আপনি যদি নিজের থিঙ্কিং থেকে যদি কিছু চেঞ্জ করেন তাহলে কি ওটা আপনার কাজ হয়ে গেল? আর যাই হোক, সেম টু সেম কাজ তো কোথাও হবে না, ইভেন এখানে সবাই একই কাজ করেন তা না, উনি যেরকম একটু নিজের মতো চেঞ্জ করতো সবাই একটু নিজের মতো চেঞ্জ করে নেবেন, যাতে আমরা আমাদের কাজগুলা মার্কেট প্লেসে দিতে পারি। বোঝা গেছে কি আমার কথাটা? এটা সবার জন্য বলতেছি। আর সোহাগ আলী, আপনার কাজটা ফিনিশ দিতে হবে, ফিনিশিং টা আবার দিতে হবে, কারণ এই কাজটা মার্কেট প্লেসে দেওয়ার জন্য এখনো পারফেক্ট না, কাজটা ফিনিশিং করতে হবে। কিন্তু আপনার ওভারঅল কাজটা আমার ভালো লাগছে, যে আপনি নিজে চিন্তা থেকে সুন্দর করে করার চেষ্টা করছেন, কপি করা ছবির উপরে পাত রেখে পাত করে কপি করাই যায়। আপনাকে বলবো সোহাগ আলী, আপনি হচ্ছে নিউ একটা ইয়ে নেবেন, ডকুমেন্ট নেবেন। জি সোহাগ আলী, শুনতে পাচ্ছেন আমাকে? আমাদের কয়েকজন নতুন আছে যাতে তারা বুঝতে পারে পাত কিভাবে করতে হবে এন্ড কালার কিভাবে করতে হবে। আমি কি বুঝাতে পারলাম? আপনার কাছে হ্যাঁ এখনই আপনার কাছে যেটা সহজ লাগবে সেটা, যে কোনো একটা কাজ আপনি জাস্ট সিলেক্ট করে ওইটা একটা নিউ ডকুমেন্টে ওপেন করে পাথ করে আপনি জাস্ট দেখাই দেন যে এভাবে পাথ করতে হয়, এভাবে কাজটা করতে হয়, এভাবে পেন্ডুলের কাজটা করতে হয়,
জাস্ট যাতে বোঝাইতে পারে না, যে কোনো একটা সহজ কাজ। ইভেন এই কাজটা কিন্তু সবাইকেই আজকে করতে হবে। যেহেতু কাজটা আমি পানি সম্পর্কে করতে যাচ্ছি, ওর জন্য ব্যাকগ্রাউন্ডে একটা কালার আগে দিন। সবাই কি ওনার কাজটা দেখতে পাচ্ছেন? জি ম্যাম দেখতে পাচ্ছি। আচ্ছা কেউ একটু গ্রুপে লেখেন যে আনিকা ইবনা তাপ কোথায়। কেউ একটু আনিকা ম্যাম বুঝতে পারলাম, কেউ একজন মেসেঞ্জার গ্রুপে আনিকা ইবনা তাপকে নক দেন, গ্রুপে লেখেন, ওনাকে মেনশন করে দেখেন যে উনি কোথায়, উনি লেট কেন করছে, উনি তো কাজটা না হলে পরে বুঝতে পারবে না। আর যাদের প্রবলেম আছে তারাই প্লিজ মনোযোগ দিয়ে দেখেন, কারণ এক কাজ কিন্তু বারবার রিপিট হবে না। আপনাদের জন্য কিন্তু আমি এই কাজটা করাচ্ছি, কারণ যারা যে কাজগুলো করছে তারা কিন্তু জানে যে কিভাবে কাজটা করছে, কাজটা কিন্তু মূলত রিপিট হচ্ছে। সানজিদ আহমেদ আপনি কিন্তু একদম নিউ, আপনি ধরতে পারবেন না, যার জন্য কিন্তু আরো প্রথম থেকে দেখানো। আনিকা ইবনে আপনি থাকলে ভালো হতো। শারমিনাপুর সবাই মিউট করে রাখেন, সবাই মিউট করে রাখেন। সহকারী আপনি শুধু মাটির পোর্শনটুকুই করবেন, পানিটা তখন দিয়ে দিচ্ছেন, শুধু মাটির পোর্শনটুকু করবেন, মাঠের অংশটা আর কোনো কিছু করতে হবে না। এখন থেকে আপনি কালার দিতে পারবেন। ব্রাশ মেক সিলেকশনে গেলেন কিভাবে? মেক সিলেকশন আরেকবার দেখাই, আটটা জোন কমপ্লিট হয়ে যাবে। মাউসে রাইট বাটন ক্লিক করার পর অনেকগুলো অপশন আসবে, এখানে চার নম্বর অপশনটা আছে মেক সিলেকশন, এটা সিলেকশন হয়ে যাবে। সিলেকশন করলে অপশন আসবে, ওকে করে দিলে মেক সিলেকশন কমপ্লিট। দেন আপনি আসলে ঘাসের কালারটা যেমন দিতে যাচ্ছেন অনেক রকম হইতে পারে, সেটা আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করবে। গ্রিন কালারটাই দিই। Then brush tool, আমরা কিবোর্ড কমান্ড বি ইউজ করে ব্রাশ টুল ইউজ করতে পারি, এটা পুরোটা কালার করে দিব।
এবং ডিসিলেক্ট কন্ট্রোল ডি প্লাস ডি কন্ট্রোল প্লাস ডি ইউজ করে ডিসিলেক্ট কমপ্লিট দেন আপনি যখন মনে করেন যে আপনি ঘাসের সাইড গুলাতে একটু ডিপ কালার করবেন সেক্ষেত্রে আপনি কন্ট্রোল ইউজ করে আপনি যে লেয়ারে কাজ করছেন ওই লেয়ারের মাঝখানে রাইট ক্লিক করলে ওটা আবার সিলেকশন দেবে দেন আপনি কালার অপশনে যাবেন হালকা ডিপ নেবেন ওকে করবেন এবার মাউস পয়েন্টটা হালকা একটু ছোট করে নেন দেন আপনি সাইডকে ডিপ করে দিতে পারেন এই গোল চিহ্নটা কি অটোমেটিক আসবে গোল চিহ্নটা ব্রাশ টুল ইউজ যখন করবেন তখন গোল চিহ্নটা অটোমেটিক দিবে আর গোল চিহ্নটা ছোট বড় করার জন্য উপরে অপশন আছে কিবোর্ডে ব্র্যাকেট যে চিহ্নগুলো আছে দুই পাশে দেখেন যে ব্র্যাকেট চিহ্ন আছে যেগুলো দিয়ে আমরা ব্র্যাকেট করি হ্যাঁ ওটা একটা রাইট রাইটটা ইউজ করলে ছোট হবে সরি রাইটটা ইউজ করলে বড় হবে আর লেফটটা ইউজ করলে ছোট হবে আমরা এখান থেকে বারবার করতে সমস্যা হয় এখানে আমরা ব্র্যাকেট না মানে ফার্স্ট ব্র্যাকেট না থার্ড ব্র্যাকেট না সেকেন্ড ব্র্যাকেট এই এই ওখানে দেখেন সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট একসাথে দেওয়া আছে জি কিবোর্ডে দুইটা দেওয়া আছে এটা ইউজ করব দেন কালারটা আমরা হালকা ডিপ করে দেব যাতে বোঝা যায় যত পানির সাইডে কালার থাকলে একটু ডিপ হয় দেন আমরা আবার ডি সিলেক্ট করে দেব কন্ট্রোল ডি ঘাসের শেপটা কমপ্লিট ম্যাম উনি যে কাজটা করছেন উনি কিন্তু পাতের কাজটা দেখায় দিচ্ছেন পেন টুলে পাতের কাজটাই নেই আর পেন টুলটা সাধারণত যে কোনো সিলেকশনের জন্য বা কোনো কিছু করার জন্য আপনি একটা টুল দিয়েই কাজ করে খাইতে পারবেন সেটা হচ্ছে পেন টুল আপনি যদি পেন টুলটা ঠিকমতো যদি কি করবো কন্ট্রোল করা শিখেন তাহলে কিন্তু আপনার মোটামুটি হাতের একটা শেপ চলে আসবে তো আপনি উনি যেভাবে করছে দেখেন সুন্দর করে কিন্তু নিজের মতো করে উনি একটা পার দিন একটা মাঠের শেপ করে নিল করে কি করলো মেক সিলেকশন করলো মেক সিলেকশন কিভাবে করলো রাইট ক্লিক করে দেন মেক সিলেকশন করলো এই স্টেপ গুলো দরকার হলে লিখে নেন মেক সিলেকশন করা শেষ দেন উনি কি করলো কালার করলো ব্রাশ টুল দিয়ে উনি কালার করলো কালার আপনি কালার প্যানেল থেকেও কালার করে দিতে পারেন হলো কালার করার পরে উনি ব্রাশ টুল দিয়ে এখন যখন পানি দিছে তখন আপনি উনি কি করতেছে পানির কালারটা যেন একটু সাইডের জন্য আর একটু ডিপ দেখায় যার জন্য উনি ঘাসের উপরের অংশটা কি করলো আর একটু ডিপ কালার সিলেকশন করে সেটা ব্রাশ দিয়ে ক্লিয়ার করে দিল ঠিক আছে ফার্স্ট স্টেপ আমাদের ক্লাস আর কত সময় আছে আবার অফ হয়ে যাবে কি নেক্সট টাইম আছে দেরি আছে আচ্ছা ম্যাম আছে 7-8 মিনিট আমি 10 মিনিটের এখন আলটিমেটাম পাই 33 বছর আচ্ছা স্বপ্না চামিন আপনি করছেন কাজটা তোমার পুরোটুকু কমপ্লিট হয়নি কমপ্লিট হয়নি হ্যালো আপু শোনা যাচ্ছে জি আপনার কমপ্লিট হয়নি না আপু পুরোটুকু কমপ্লিট করতে পারিনি আচ্ছা আপনি স্ক্রিন শেয়ার করেন আপনার কাজটা দেখি আমি পেন্টুল দিয়ে আঁকিয়ে নিয়েছি বডিটা আর এই পাতাগুলো সিম্বল থেকে নিয়েছি বসে
কাজটা করতে কি কোনো প্রবলেম মনে হয়েছে বা কোনো কিছু মনে হচ্ছিল যেটা না হলে হতো না বা এটা পারতেছি না করতে? না, প্রবলেম হয়নি। শুধু একটা প্রবলেম হচ্ছিল আমার, যে তুলিটা নেওয়ার জন্য তুলিটা বারবার সিলেক্ট করছি হচ্ছিল না, অনেকবার ট্রাই করে করে দেখা যাচ্ছে তারপরে হয়। ব্রাশ তুলে তুলি নেওয়ার ক্ষেত্রে, হ্যাঁ ব্রাশ তুলে তুলি নেওয়ার ক্ষেত্রে রং করার ক্ষেত্রে একটু প্রবলেম হচ্ছে। এটা এটা একটা কারণে হতে পারে, এটা একটা কারণে হতে পারে। আপনি যদি অনেক সময় পিসি ইউজ করেন, আপনার পিসি হ্যাং করতে পারে। এটা একটা ভারী সফটওয়্যার, আমার ইভেন আমারও হয় যে আমি প্রেস করতেছি কাজ হচ্ছে না, এটা ভারী সফটওয়্যারের একটা প্রবলেম। এটা এটা ছাড়া কোনো সমস্যা না, কারণ আপনি তো সিলেক্ট করতেছেন কিন্তু কাজ হচ্ছে না, এটা হ্যাং করার জন্য হবে। তারপরে আবার যখন আমি স্ক্রিনে চাপ দিচ্ছি একটা লেখা আসছে, ওকে করলে দেন ব্রাশটা আসছে, পরে এটা বুঝতে পারলাম যে ওভাবে আসবে। তাছাড়া কি আর কোনো প্রবলেম হয়েছে? প্রবলেম আচ্ছা কোনো প্রবলেম হয়নি, এখন তো কমপ্লিট হয়নি, পরে দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, কমপ্লিট করার চেষ্টা করবেন কালকে, কালকের মধ্যে ক্লাসের কাজটা আমি দেখবো আপনার। আচ্ছা আপনি স্ক্রিনটা লক করেন। বর্ষা আপু তো কাজটা করেনি তাই না, কিন্তু ক্লাসে ছিলেন না? না ও সম্পূর্ণ হলো মানে আকাশের কালার, ওইটা পরে পানিতে রূপান্তর করবে কিভাবে আর কি, মানে নদীটা? আপনি একটা জিনিস খেয়াল করছেন যে হচ্ছে সহকারী ভাই যেভাবে করলো পুরা কালারটা কিভাবে করলো, পেজের কালারটা করতে উনি পানির কালার করছে তাই না? পানির কালার করে ওটা উনি পাত করলো, পাত পাত করে মাঠ করলো তাই না? তাহলে উনি যখন আকাশের কালার ব্যাকগ্রাউন্ডে নিচ্ছে তাহলে উনি কি করবে, উনি পানিটাকে পাত করবে, পানিটা পাত করে দিন ওটাকে কালার দিবেন। জি ম্যাম বুঝতে পারছি। সজীব কুমার, বিপ্লব কুমার শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আপনার স্ক্রিন শেয়ার দিব? মানুষজনই তো নাই, আমি কাজ দেখবো কার? ম্যাম আমি যেটা করছি। আচ্ছা আপনার গাছের এই যে কি বলবো গাছটা ঘরের সাইডে না, অপোজিটের, অপোজিটের যে গাছটা অপোজিট সাইডে, হ্যাঁ এখানে সাদা কিভাবে আসছে নিচ দিয়ে যে সাদা, হ্যাঁ এগুলা? এইটা ম্যাম আমি হচ্ছে যে মানে পরবর্তী আমি সবশেষে যে আকাশের কালারটা আর এই যে মেঘের কালারটা করতে থাকে এখানে আসছে, আমি এটা মানে অনেক দ্রুত করছি, মানে পরে আর ঠিক করা হয়নি, রাত্রে করছি পরে আর ইয়া করা হয়নি, এডিট মানে পরে আর কাজ করিনি ওইভাবেই, তবে এটা কমপ্লিট করা যাবে ম্যাম। আচ্ছা হেয়ার টাইপ করুন। আচ্ছা আপনার গাছের এখানে সাদা কালার হয়ে আছে এখানে, এখানে 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 হ্যাঁ এখানে ওই যে একটা লেখা ছিল পিএস, ওটা ফটোশপের একটা ইয়া ছিল, লোগো ছিল, হ্যাঁ হ্যাঁ ওটা আমি মিচিং হয়ে গেছে, এটা আউট করে দেওয়া লাগতো, যাক আমি বিষয়টা বুঝতে পারছি, পারবো আমি। এই যে ম্যাম লেয়ার, লেয়ারটা বড় কর, লেয়ারের যে ওটা না, লেয়ারের যে অপশনটা আছে, লেয়ারের যে বারটা, হ্যাঁ এটা টেনে দেন, এটা টেনে দেন, স্ক্রল করেন উপরে, এত না এত লাগবে না, জাস্ট স্ক্রল করেন। আচ্ছা ঠিক আছে, এখন এখন সরাই দেন, আপনার পুরো কাজের মধ্যে চলে আসছে, লেয়ার বেশি বড় করে ফেলছে, ছোট করে। আচ্ছা আপনি বাড়িটা কিভাবে করছেন? বাড়িটা আমি ভাবছি গ্রুপ করে করছি, অবশ্য পেন্টুল দিয়ে থেকে নিয়ে আসছে, হ্যাঁ পেন্টুল না আমি মেক সিলেকশন, যে মেক সিলেকশন টুল দিয়ে করছি, এটা দিয়ে, এটা দিয়ে মেক সিলেকশন, কুইক সিলেকশন টুল দিয়ে, কুইক সিলেকশন টুল দিয়ে করছি, আর এগুলো পুরো করছি যে গ্রুপ করে। আমি আপনার কথা বুঝি না, আপনি বাড়িটা কিভাবে করছেন আমাকে একটু করে দেখেন তো। হ্যাঁ আর একটা পেজ নিয়ে এখান থেকে করে দেখেন,
আচ্ছা, আপনি কি এই কাজটা করছেন হচ্ছে হাতে এঁকে করেননি? আমরা গতদিন যেভাবে হাওয়াই প্রজেক্ট করছিলাম ওইভাবে করছেন কি আপনি? আমি কপি করে এখান থেকে ইয়ে করে কপি করে ওখানে ইয়ে করছি, মানে হাতে টোটাল আঁকি, মানে হচ্ছে আপনার যে পেন টুলের যে এটা এটা পেন টুলস এটা একটু আমার ইয়ে সমস্যা আছে, মানে ওইটা মুভ করতে একটু প্রবলেম হচ্ছে। কেন, কি প্রবলেম হচ্ছে? মানে কন্ট্রোল করতে পারছি না, ঠিক আছে, একদিক যাচ্ছে আরেকদিক বাঁক হয়ে চলে যাচ্ছে, এরকম টাইপের। আচ্ছা, আমি বুঝতে পারছি, আপনি স্ক্রিন শেয়ার অফ করেন। এভাবে করছি ম্যাম। জি, আমি বুঝতে পারছি, আপনি স্ক্রিন শেয়ার অফ করেন। আমি আমি হচ্ছে আপনি যেটা বলতেছেন যে পেন টুল মুভ করতে, পেন টুল কন্ট্রোল করতে মূলত আপনার প্রবলেম হচ্ছে, তাই না? যে একদিকে কাজ করতেছেন আর একদিকে চলে যাচ্ছে, একদিকে হয়তো বা আপনি ড্রাফট করতেছেন ওইটার আর একটা পাথ, যেহেতু দুইটা হ্যান্ডেল থাকে আপনি হয়তো বা একটা হ্যান্ডেল ধরে টানতেছেন ওটা আর একদিক মুভ করতেছেন, তাই তো? হ্যাঁ 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 এটাই সমস্যা। আচ্ছা, এটা শুধু আপনার সমস্যা না, এটা যে কোনো প্রথম প্রথম যে গ্রাফিক্স ডিজাইন করবে এটা তাদেরই সমস্যা, কারণ পেন টুল কন্ট্রোল করাটা অনেক টাফ। এখানে যেগুলো আপনার টুলস আছে তার মধ্যে পেন টুল কন্ট্রোল করাটা সবচেয়ে বেশি টাফ, কারণ হচ্ছে সবগুলো প্রেস করলে কাজ হয় কিন্তু পেন টুলটাকে সাইজ করতে হয়। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। জি ম্যাম। আচ্ছা, এই জন্য আমি সবাইকে আমি পেন টুল দিয়ে কিন্তু এই কাজটা করতে বলছিলাম। আপনি যেটা করছেন, আপনি ছবি কেটে নিয়ে এসে বসাইছেন, ছবি কেটে নিয়ে এসে বসার জন্য কাজ এটা ছিল না, কিন্তু ছবি কেটে নিয়ে এসে বসার কাজ আমি আজকে দিব। হাওয়াই প্রজেক্ট আমি যেটা আপনাদের করাইছি সেটা কিন্তু ছবি কেটে নিয়ে এসে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেন রিসাইজ করার কাজ ছিল, কিন্তু কালকের যে কাজটা দিছিলাম আমি কিন্তু পুরো ড্র করার কাজ দিছিলাম। আপনাদের কিন্তু আগেও দুইটা প্রজেক্ট আপনারা করতেন, করার পরও কেন আপনি আজকে এই কাজটা করলেন? আপনি তো জানতেন যে এইভাবে করা যাবে না, মানে আমি কিভাবে করতে বলি নাই আপনাদের দুইটা। আমি আগেও এরকম ন্যাচারাল ছবি দিয়ে বলছিলাম যে এই দুটো ড্র করবেন, ড্র করে কালার। আপনি আমাকে যে লজিকটা আজকে বললেন যে পেন টুল দিয়ে আপনি আঁকতে পারছেন না জন্য করতে পারেন না, এরকম কোনো কথা হলো? তাহলে আপনি যখন লোগো ডিজাইন করবেন তখন আপনি কি করবেন? লোগো ডিজাইনে তো সব কাজই, যদি আপনি কোনো স্যাম্পল লোগো করতে চান আপনাকে কিন্তু পুরাটাই পেন টুল দিয়ে করতে হবে, পেন টুল অথবা লেসো টুল যে কোনো হোয়াট এভার, বাট পেন টুলই আপনাকে ইউজ করতে হবে। পেন টুল দিয়ে যতটাই স্মুথলি আপনি করতে পারবেন লোগো টুল দিয়ে করতে পারবেন না, সেক্ষেত্রে কখন কি বলবেন? পেন টুল যদি কন্ট্রোল এখন করতে না বলেন, আমি আপনাদের এই কাজগুলো দিচ্ছি, আমি জানি আপনাদের আজকে কয়দিন, আজকে আপনাদের কিন্তু 7 নম্বর ক্লাস, 7 নম্বর ক্লাসে কিন্তু আপনারা যে পরিমাণে পারফরমেন্স করতেছেন আমি বলি, যে কয়জন কাজ করেন আমি কিন্তু প্লিজ, কারণ আপনারা আসলেই ট্রাই করতেছেন। কালকে আপনার কাজটা দেখে আমার মনে হচ্ছিল কিছু একটা আপনি করছেন যেটা হয়তো আপনার করা উচিত ছিল না, আপনি সেই কাজটাই বলছেন। আমি এভাবে কাজ চাইনি, আমি চাইছিলাম আপনি পেন্টুলকে সুন্দর করে ড্র করেন, আর আমি আগেই বলছিলাম যে আপনাদের সেম করার দরকার নেই, আমি মেবি কালকেই বলছিলাম যে সেম না একটু মডিফাই করে আমরা এগুলো মার্কেট প্লেসে দেব, এই কথাটাকে আমি বলছিলাম, মেবি বলছিলাম না বলা বলা উচিত ছিল না। আপনাকে এই সেম কাজটা আবার করতে হবে দীপক কুমার, ইভেন পেন্টুলকে ড্র করে আপনার ফেসবুকে যদি কোনো ছবি না দেন তাহলে কি ফেসবুক কি মনে করবে ওটা রিয়েল? আপনার কাজ কিছু করে আগে আপনার মার্কেট প্লেস অ্যাকাউন্টে রাখতে হবে। আর আমি ভাবছিলাম যে ওটারই মানে সেম সেম মানে করা লাগবে, সেই জন্যই আমি ওখান থেকে ওই সিস্টেম করছি।
কারণ এই শেপ গুলো কিন্তু পারফেক্টলি দেওয়া পসিবল না, সেটা আমিও জানি। ইভেন আমি যদি করতে যাই আমার কিন্তু একদিন লাগবে, আপনি যখন মেবি 10টা 11টার দিকে বলছেন আমি অবাক হয়ে গেছি আপনি আরো তাড়াতাড়ি কিভাবে কাজটা করছেন, 10টা 11 না মেবি রাত 12টার পরে, তো আপনার কাজ দেখে আমি অবাক হয়ে গেছি এত তাড়াতাড়ি আপনার হাত মুখ হয়েছে। আমি কিন্তু ফার্স্ট অবাক হয়ে গেছি, আমিও তো অবাক হয়েছিলাম, সেম কাজ এত তাড়াতাড়ি কিভাবে করতে পারি। আচ্ছা যাই হোক, ব্যাপার না, আপনার বুঝতে সমস্যা হয়েছে, জন্য একটু সমস্যা হয়েছে, কিন্তু আপনি যেটা করবেন